বিধাননগর থেকে যারা কল্যাণী সীমান্তের দিকে যাতায়াত করেন, যেসব নিত্যযাত্রীরা শুধু ট্রেনের ভরসাতেই কল্যাণী যান সন্ধ্যের দিকে অফিস ফেরে, তাদের জন্য একটি সুখবর আছে। আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলওয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে কল্যাণী সীমান্ত লোকাল যেটি সন্ধ্যে 7:10 শিয়ালদা থেকে ছাড়ত, সেটাই বিধাননগরে এতদিন দাঁড়াতো না, এইবার এটা স্টপেজ আমরা বিধাননগরে দিচ্ছি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে। এটি সন্ধ্যে 7:17 বিধাননগরে এসে দাঁড়াবে। এই ট্রেনটি কল্যাণী সীমান্ত পর্যন্ত যাবে এবং আমরা আশা করি নিত্যযাত্রীরা এই আমাদের এই খবরে দারুণ খুশি হবেন। আমরা তাদের এই হাত বাড়ি দিতে পারে, আমরাও খুশি, তাদের যাতে অসুবিধা না হয় রেল এটা সবসময় ভাবে। তো আগামী 12 তারিখ থেকে আপনারা যারা কল্যাণী সীমান্ত যান তারা এই বিধাননগরে এবার চাপুন, সেটা সবারই জন্য ভালো খবর। এবং যারা এখনো জানেন না তাদেরকে এই খবরটা জানিয়ে দিন যে আগামী 12 তারিখ থেকে 7:10 শিয়ালদা থেকে যে কল্যাণী সীমান্ত ছেড়ে যায় সেটি বিধাননগরে 7:17 এসে দাঁড়াবে। ধন্যবাদ।